السلام عليكم বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম আসা। আপনাদের সামনে একটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা বাঁকাঘাটকে সোজা করবো। জি হ্যাঁ, আমি বাঁকাঘাটের কথা বলছি। তো আমরা অনেক সময় ছবি তুলে থাকি, তো আমাদের ঘাট কিন্তু অনেক সময় বাঁকা হয়ে যায় ছবি তোলার সময়। তো এটাকে ফটোশপে আমরা কীভাবে সোজা করবো, তো আজকে ভিডিওটি এটাই শিখবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না করে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করুন। তো যেমন কি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমার ইমেজটি আগে এরকম ছিল ঘাড়, এরপর আমরা এটাকে রোটেট করে সোজা করে দিয়েছি। তো এটা কিভাবে করলাম করে, তো এটার জন্য আমি এটাকে এখান থেকে প্রথমে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখানে টেনে ধরে ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা কি করব যে এই গলার আমরা গলা থেকে মাথা পর্যন্ত একটি সিলেকশন তৈরি করে নেব। তো এখান থেকে আমরা লাসো টুল সিলেক্ট করে নেবো। লাসি টুল সিলেক্ট করার পর এখান থেকে আমরা এভাবে এটাকে সিলেকশন করে নেব, একটু দূর থেকে সিলেকশন করে নেব এভাবে। ওকে, এরপর আমরা কি করব, এর উপরে নিয়ে যাই মিলাই দেবো। তো এরপর আমরা কি করব বন্ধুরা, যে আমরা কন্ট্রোল জে প্রেস করে এর একটি কপি করে নেব। ঠিক আছে, কন্ট্রোল এ সিলেকশনে থাকা অবস্থায় আমরা কন্ট্রোল জে প্রেস করে একটি কপি করে নিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কপি হয়ে গেছে। এরপর আমরা কি করব যে এর উপরে কন্ট্রোল টি প্রেস করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইডিটে যদি আসি, ইডিটে আসার পর এখানে দেখতে পাচ্ছি ফ্রি ট্রান্সফর্ম, তো এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। তো আমরা কন্ট্রোল টি প্রেস করব। এরপর আমরা কি করব, এর মাউসকে যদি বাইরের দিকে নিয়ে যাই, তো আমরা দেখতে পাচ্ছি রোটেট একটি রাউন্ড দেখা যাচ্ছে। এটাকে হালকা করে এইভাবে আমরা এটাকে রোটেট করে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে রোটেট করে সোজা করে নেব যত দূর আমাদের দরকার। তো আমার ইমেজে এভাবে সোজা হয়ে গেছে। এরপর আমরা এটাকে কিবোর্ডে অ্যারো কি প্রেস করে এটাকে সেন্টার করে দিলাম। ওকে, সেন্টার করার পর এখান থেকে আমরা এটাকে ওকে করে দেবো। ঠিক আছে, এরপর আমরা এটাকে একটু বড় করে দেখবো, যদি কোনো দাগ থাকে তাহলে দাগকে আমরা রিমুভ করে দেবো কিভাবে। সেটি হচ্ছে যে এখান থেকে আমরা একটি লেয়ার মাস্ক নিয়ে নেব। লেয়ার মাস্ক নেওয়ার পর আমরা এখান থেকে আমরা ব্রাশ টুলকে সিলেক্ট করে নেব। এর ফোরগ্রাউন্ড ফোরগ্রাউন্ডে এর ব্ল্যাক করে দেবো। এরপর এর অপাসিটি এবং ফলোকে 100% রাখবো। এরপর যদি কোনো দাগ এখানে থেকে থাকে তাহলে আমরা এটাকে এভাবে আমরা রিমুভ করে দেবো। ঠিক আছে, এভাবে আমরা এটাকে রিমুভ করে দেবো। তো রিমুভ করে দেবো। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঘাটটি কিন্তু সোজা হয়ে গেছে, আগে কিন্তু এরকম ছিল। এরপর আমরা এই টেকনিক অ্যাপ্লাই করার পর কিন্তু এভাবে সোজা হয়ে গেছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুরা, তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।